মহান আল্লাহ তাআলাকে ধন্যবাদ, আর বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা। তিনি এই জাহাজটি, মিন সন্ধানী জাহাজটি সংগ্রহ করার নির্দেশ দিয়েছিলেন, যে আমাদের নিজস্ব ক্যাপাসিটি বিল্ডিং, আমাদের যে বিশাল সমুদ্র সীমা তিনি জয় করেছেন, সেই সমুদ্র সীমায় কী সম্পদ আছে তার অনুসন্ধান করা এবং সেগুলো রক্ষার জন্য কী করা যাবে সেই কাজগুলো করা এবং অজানাকে জানা। বাংলাদেশের সাগর তলে গবেষণা করার জন্য সে ধরনের প্রশিক্ষিত লোক বল নেই, প্রযুক্তি নেই, যন্ত্রপাতি নেই। তবু ইসাবেলা ফাউন্ডেশনের দুজন আন্ডার ওয়াটার এক্সপ্লোরার তারা জীবনকে বাজি রেখে এই সোয়াচপ্নো গ্রাউন্ডে ডাইভ করেন এবং 32 মিটার নিচের থেকে তারা সেডিমেন্ট সংগ্রহ করেন। পরপর 3টি ডাইভ করে তারা জু প্ল্যাঙ্কটন, ফাইটো প্ল্যাঙ্কটন এবং নিউট্রিয়েন্টের জন্য যে তথ্যগুলো সেগুলো তারা সংগ্রহ করে। আজকে সম্ভব হচ্ছে এর কারণ হচ্ছে এই মিন সন্ধানী জাহাজ এবং বাংলাদেশ নেভি এবং ফিশারিজ মিনিস্ট্রিকে আমি বিশেষ ধন্যবাদ জানাই। তারা সহৃদয় হয়ে আমাদেরকে এই ইসাবেলা ফাউন্ডেশনকে সুযোগ দিয়েছেন কাজ করার জন্য। আমরা প্রথম দিনের সাইটিংয়ে আমাদের তিমি আমরা দেখতে পাচ্ছিলাম এবং আজকেও আমরা দেখেছি তিমি বেশ বড় ঝাঁকে, ডলফিন তো অজস্র। তা আমার মনে হয় যে তিমি এবং ডলফিন অর্থাৎ এই ধরনের আমরা বলবো যে এখন তো এগুলো খুব রেয়ার প্রাণী। উত্তরে যাবো না, উত্তর একটু সামান্য পূর্ব আর কি।